প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছনীয় আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের সাথে আলোচনা হবে অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় পত্র সংবাদপত্রে প্রকাশিত পত্র সংবাদপত্রে প্রকাশিত পত্র কিরকম হয় কিভাবে লিখতে হয় কতটুকু লিখতে হয় সে বিষয় নিয়ে আজ বিশদ আলোচনা হবে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পাঠ সংবাদপত্রে প্রকাশিত পত্র শিখন ফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে এক নম্বর সংবাদপত্রে প্রকাশিত পত্র কাকে বলে বলতে পারবে দুই নম্বরে মূলত কি কারণে আমরা সংবাদপত্রে প্রকাশিত পত্র লিখি সে সম্পর্কে জানতে পারবে তিন নম্বর বলছে সংবাদপত্রে প্রকাশিত পত্র কতটুকু লিখতে হয় তা জানতে পারবে চার নম্বর বলছে একটা সংবাদপত্রে প্রকাশিত পত্রের উদাহরণ এখানে তোমাদের নমুনা হিসেবে থাকবে দেয়া নমুনা দেখে তোমরা পত্র কিভাবে লিখতে হয় তা জানতে পারবে পাঁচ নম্বরে ভালো করে সংবাদপত্রে প্রকাশিত পত্র লেখার শর্টকাট উপায় সে সম্পর্কে তোমরা জানতে পারবে পত্র কি সে সম্পর্কে একটু আলোচনা করি আজকের মানব সভ্যতার বিকাশের পূর্বে মানুষ গাছে ছাল কিংবা পাতায় লিখে যোগাযোগ রক্ষা করত তোমরা মনে রাখবে যে আজকে যে মানব শব্দ মানব সভ্যতার বিকাশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আজ হাতে লেখার পত্রর খুব একটা গুরুত্ব নাই কারণ জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে আজ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইমেল এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারে এজন্য পত্র লেখার রীতি এখন খুব একটা নেই তবে অফিসিয়ালি কিছু বিষয় থাকে যেগুলোর জন্য পত্র লেখার প্রয়োজন হয় এজন্য তোমাদের পাঠ্য বইয়েও এটা অন্তর্ভুক্ত করা হয়েছে তো দেখো যে আজকে মানব সভ্যতার বিকাশের পূর্বে মানুষ গাছে ছাল কিংবা পাথায় লিখে যোগাযোগ রক্ষত সেখান থেকেই সম্ভবত এই পত্র নামের উৎপত্তি পত্র শব্দের আবিধানিক অর্থ চিহ্ন বা স্মারক তো পত্র সাধারণত দুই রকমের চিঠি বা পত্র লেখা হয় যেমন ব্যক্তিগত ও পারিবারিক দুই নম্বর ব্যবহারিক বা বৈষয়িক তবে ব্যাপকভাবে পত্রকে সাত ভাগে ভাগ করা যায় যেমন ব্যক্তিগত পত্র আবেদন সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র মানপত্র বা অভিনন্দন পত্র বাণিজ্যিক পত্র নিমন্ত্রণ পত্র স্মারকলিপি বা অভিযোগ পত্র আজ আমরা সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র নিয়ে আলোচনা করব। তো সংবাদপত্রে প্রকাশিত পত্র কি সে সম্পর্কে একটু জেনে আসি জনগণের অভাব অভিযোগ স্থানীয় কোনো কোনো সমস্যা কিংবা জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করে আশানুরূপ ফল না পেলে ভুক্তভোগীরা অনেক সময় পত্র পত্রিকায় শরণাপন্ন হন জনগণ যেন তাদের অভাব অভিযোগ ইত্যাদি প্রতিকার প্রার্থনা করতে পারে সেজন্য সংবাদপত্রে বিশেষ কলাম থাকে চিঠিপত্রের মূলত এটাই প্রকাশিত পত্র এতে থাকে পত্রিকায় প্রকাশিতব্য চিঠি সম্পাদককে লেখা অনুরোধ পত্র একটি নমুনা পত্র সংবাদপত্রে প্রকাশিত একটি নমুনা পত্র তোমাদের এখানে দেখাবো যেটা দেখে বা যেটা পড়ে তোমরা উপকৃত হতে পারো তোমরা এই বিষয়টি ভালো করে মনে রাখবে যে কিভাবে লিখতে হয় কতটুকু লিখতে হয় কি নিয়মে লিখতে হয় নিয়মটাও অনেক গুরুত্বপূর্ণ যে কোনো খাতার বাম সাইড ডেকে একই সারিতে ভালো করে মার্জিন টেনে তারপর লেখা শুরু করবে উপরে প্রথমেই তারিখ লিখবে তারিখটা যে কোনো তারিখ হতে পারে তবে সাম্প্রতিক সময়ে তারিখ ব্যবহার করায় যুক্তিসঙ্গত এরপরে একটু দূরত্ব রেখে বরাবর দৈনিক প্রথম আলো প্রথম প্রথম আলো আলো ভবন কারণ বাজার ঢাকা এখানে আমি ঠিকানা হিসেবে ব্যবহার করেছি তোমরা যে কোনো পত্রিকা ঠিকানা ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই আর ঠিকানা সঠিকই হতে হবে এমন কথা নেই তবে কাছাকাছি হলেও হবে ঠিক আছে তো বিষয় বিষয় সংবাদপত্রে প্রকাশিত পত্রে বিষয়টা অনেকটা সবগুলো পত্রিকা সবগুলো পত্রের প্রায় একই রকম হয় মোটামুটি একই রকম খুব বেশি পরিবর্তন হয় না তো বিষয়টা এভাবে লিখতে হবে যে সংযুক্ত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশের জন্য আবেদন এখানে একটা জিনিস খেয়াল রাখবে বিস্তারিত কিছু লেখার প্রয়োজন নেই খুব সংক্ষেপে ছোট্ট করে বিষয় লিখে নিতে হবে বিষয়ের পরে একটু দূরত্ব রেখে আমরা এভাবে শুরু করব যে জনাব জনাব শব্দ এখানে সম্বোধন হিসেবে ব্যবহার করবে তোমরা মহোদয় শব্দটাও ব্যবহার করতে পারো তাতেও কোনো সমস্যা নেই তবে জনাব মহোদয় যে একটা ব্যবহার করলেই হবে জনাব আপনার বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকায় জনগুরুত্বপূর্ণ পত্রটি প্রকাশ করলে বিশেষভাবে বাধিত হব এরপরে যে পত্র লিখছে নাম লিখতে হবে তবে এখানে নাম যেহেতু সরাসরি লেখা উচিত নয় এই জন্য এখানে ক হিসেবে ব্যবহার করা যাবে তাহলে কি হবে নিবেদক ক আর ঠিকানা যেখান থেকে লিখছে সেখানে একটা ঠিকানা এখানে একটা কাল্পনিক ঠিকানা ব্যবহার করা হয়েছে তোমরা তোমাদের মতো করে একটি ঠিকানা ব্যবহার করতে পারো তাদের সমস্যা নেই এরপরে আসো যে পত্রিকায় প্রকাশিতব্য পত্রের যে গুরুত্বপূর্ণ অংশটি মূল অংশ সেই বিষয়টি নিয়ে আলোচনা করি এখানে দেখো যে বিষয়টি তুমি লিখবে তার প্রথমে বিষয় সম্পর্কে একটি সুন্দর করে শিরোনাম লিখবে শিরোনামটা মূল অংশ থেকে একটু দূরত্ব নিয়ে লিখবে যাতে স্পষ্ট ভাবে শিরোনামে নিচে তোমরা একটা দাগ দিয়ে দিতে পারো তাতে পরীক্ষকের সহজেই দৃষ্টিগোচর হবে এই জন্যে তোমরা ভিন্ন কালি বা সবুজ কালি ব্যবহার করতে পারো তাহলে আরো সুন্দর হবে এরপরে মূল যে বিষয়টা তোমরা লিখবে এখানে খেয়াল রাখবে মূল লেখার সময় যে বিষয় নির্ধারণ করার পরে মূল বিষয়ের কি কারণে একটা অনুরোধ সুযোগ বাক্য ব্যবহার করতে হবে তাহলেই বিষয়টি স্পষ্ট হবে তো এখানে আমি বিষয়টা এখানে একটু পড়ি যে বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে কিরকম ভাবে লেখা যায় কতটুকু লিখতে হয় কোন বিষয়গুলো এখানে আমি আলোকপাত করার চেষ্টা করেছি তোমরা একটু খেয়াল করো দেখো যে মানুষের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা কতটুকু তা আমরা কখনো ভেবে দেখি না ডাঙায় তোলা মাছের যেমন প্রাণহীন ছটফট অবস্থা হয় সে তুলনায় বৃক্ষহীন মানুষের অবস্থা হবে আরো ভয়াবহ সবুজ বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে প্রাণ রক্ষা করে পৃথিবীর পরিবেশকে সুস্থ ও শীতল রাখে শুধু তাই নয় বৃক্ষ আমাদের ফুল দেয় ফল দেয় শীতল ছায়া দেয় গৃহ নির্মাণ সব সবকিছুর জন্য আমরা প্রকৃতির দান বৃক্ষের উপর নির্ভরশীল তাই সবুজ বনভূমিকে বলা হয় পৃথিবীর আমাদের দেশে প্রয়োজনের তুলনায় বৃক্ষ ও বনভূমির পরিমাণ খুবই কম যে কোনো মোট ভূখণ্ডের পঁচিশ শতাংশ বনভূমি থাকা দরকার অথচ আমাদের দেশে আছে মাত্র সতেরো শতাংশ তারপরেও প্রয়োজনে অপ্রয়োজনে কেটে ফেলে আমরা সবুজ বনভূমি উজাড় করে চলেছি এরকম অবস্থা চলতে থাকলে যে কোনো সময় আমরা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারি তাই শীঘ্রই সরকারি বেসরকারি উদ্যোগে আমাদের বৃক্ষরোপণ সপ্তাহ পালনের মধ্য দিয়ে প্রচুর বনায়ন করতে হবে একটা গাছ কাটলে তিনটি গাছের চারা লাগাতে হবে এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তো মোটামুটি এইভাবে অনুরোধ সূচক বাক্যদের শেষ করার পরে তোমরা আবার নিজের ঠিকানা লিখবে সেখানে বিনীত স্থান নাম জায়গা ঠিক আছে তাহলে বিভিন্ন মহানগর গ্রামবাসীর পক্ষে তুমি এখানে যেহেতু তোমার একার সমস্যা না এখানে সকলের সমস্যা এই জন্যই মুষ্টিমেয় গোষ্ঠী বা গ্রামের বা এলাকাবাসীর পক্ষ থেকে তুমি অমক বলছ এই বিষয়টি তোমাকে বুঝতে হবে এই বিষয়টি লেখার পরে নিজের নাম নাম তো লেখা যাবে না এখানে ক হিসেবে ব্যবহার করতে পারো তারপরে ঠিকানা ঠিকানা লেখার পরে তোমরা যেহেতু এটি পত্র এজন্য তোমাদের খাম ব্যবহার করতে হবে খাম এভাবে ব্যবহার করতে পারো খামের বাম সাইডে প্রেরক ডান সাইডে প্রাপক প্রেরক অর্থ মানে যে চিঠি লিখছে তার নাম ঠিকানা এখানেও নাম হিসেবে ক হিসেবে ক ব্যবহার করা হয়েছে আর একটি কাল্পনিক ঠিকানা প্রাপকের এখানে যা যে পত্রিকায় তুমি লিখবে যে পত্রিকা দেয়া থাকবে বা তুমি লিখবে সেই ঠিকানা এখানে ব্যবহার করতে হবে আর খামের ডান সাইডে উপরের দিকে কোনায় ডাক টিকিট শব্দটি লিখতে হবে এইভাবে আলাদা করে ডাক টেনে ডাক টিকিট শব্দটি লিখতে হবে তো তোমাদের সাথে আজ একটি সংবাদপত্রে প্রকাশিত পত্র নিয়ে আলোচনা হলো পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে তো পত্র পাঠ শেষে আমরা বাড়ির কাজ দিব তো বাড়ির কাজ হবে মাদক শক্তির কুফল সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো তোমরা বাড়ির কাজ হিসেবে বাড়ির হোমওয়ার্ক খাতায় এটা সুন্দর করে লিখে রাখবে প্রয়োজনে তোমরা কমেন্ট বক্সে ছবি তুলে শেয়ার করবে তাহলে আমি দেখে নিতে পারবো তোমাদের সাথে আজ অনেকক্ষণ কথা হলো আশা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে